শনিবার ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন, নির্বাচন নিয়ে বিরোধীদের অভিযোগ অনেক, কারণ ভোটের আগেই 86% আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে বিজেপি। ফলে নির্বাচন হচ্ছে খুব সামান্য আসনে, নির্বাচন যে অনেক আগেই শেষ হয়ে গেছে তা ফুটে উঠেছে ডুকলে রিটার্নিং অফিসারের বক্তব্যেও। এই ব্লক এলাকায় 268টি পঞ্চায়েতের আসন, 15টি পঞ্চায়েত সমিতির আসন এবং 8টি জেলা পরিষদের আসন। এত আসনের মধ্যে 27 জুলাই ভোট হবে মাত্র 1টি জেলা পরিষদের আসনে, বাকি যত আসন রয়েছে তা সব জিতে নিয়েছে বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায়। শুনুন ডুকলির রিটার্নিং অফিসারের কথা। যে পঞ্চায়েত সাধারণ নির্বাচন 2019 অনুষ্ঠিত হতে চলছে ডুকলি আর ডি ব্লকে, তার সম্পর্কে অবগত করাতে চাই। আমাদের গ্রাম পঞ্চায়েতে 268টি আসন রয়েছে এবং পঞ্চায়েত সমিতি 15টি আসন এবং জেলা পরিষদের 6টি আসন। গ্রাম পঞ্চায়েতের 268টি আসনের মধ্যে সবগুলি আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা জয়ী হয়েছেন। পঞ্চায়েত সমিতির 15টি আসনের মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা জয়ী হয়েছেন এবং জেলা পরিষদের 6টি আসনের মধ্যে 5টি আসনই কোনো প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে না, প্রার্থীরা জয়ী হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। 1টি আসন যেটা পশ্চিমবঙ্গ জেলা পরিষদের যে 15 নম্বর আসন, সেই 15 নম্বর আসনে আগামী 27 জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের সামগ্রিক প্রস্তুতি নেওয়া হয়েছে, আর অধিদপ্তরের তরফ থেকেও যা যা প্রস্তুতি সিকিউরিটি ম্যাটার যেটা আছে সেটা ওনারা দেখছেন। আমরা চাচ্ছি যে সুষ্ঠুভাবে এবং সার্বিকভাবে এই পশ্চিমবঙ্গ 15 নম্বর আসনে যাতে নির্বাচন অনুষ্ঠিত করা যায় সেদিকে আমরা দৃষ্টিপাত করছি। এবং এখানে মূলত 23টা পোলিং স্টেশনে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, 4টা গ্রাম পঞ্চায়েত নিয়ে এই নির্বাচন ক্ষেত্র, বাগমারা, বল্লভপুর, খাসমতপুর এবং সূর্যমণিনগর। পোলিং পার্টির যে টিম আছে ওনারা আগামী দিন ভোট সামগ্রী নিয়ে ওনাদের পোলিং স্টেশনের উদ্দেশ্যে রওনা হবেন এবং 27 তারিখ সকাল 7টা থেকে বিকাল 4টা পর্যন্ত ভোট গ্রহণ প্রক্রিয়া চলবে। আমরা জনগণের উদ্দেশ্য করে বলতে চাই, রিটার্নিং অফিসার হিসেবে ওনারা নির্দ্বিধায় নির্বিঘ্নে এবং ভয়মুক্ত পরিবেশে ওনারা যাতে ভোট দিতে পারেন সেদিকে আরক্ষা প্রশাসনের থেকে এবং ব্লকের তরফ থেকে সদা দৃষ্টি রাখা হচ্ছে। রাজধানীর গা ঘেঁষা এলাকায় যদি এমন অবস্থা হয়, গোটা রাজ্যের অবস্থা যে কোন পর্যায়ে তা রাজ্যের মানুষ ঠিক বুঝে গেছেন। অথচ মাত্র 1 মাস আগে হয়ে যাওয়া লোকসভা নির্বাচনেও কংগ্রেস, সিপিএম এই দুই বিরোধী প্রায় 43% ভোট পেয়েছে। 43% ভোট পেয়ে বিরোধীরা প্রার্থী দেবার মতো লোক খুঁজে পাচ্ছেন না তা শুনে অনেকেই হাসবেন, তবে হীরার রাজত্বে এখন তাই বাস্তব। এই ভোট নিয়ে বিরোধীদের অভিযোগ, তাদের প্রার্থীদের নির্বাচনে দাঁড়াতে দেওয়া হয়নি, ভয় দেখিয়ে মনোনয়ন তুলে নিতে বাধ্য করা হয়েছে। যদিও হাতে কড়ে গোনা কয়েক আসন যেখানে নির্বাচন হবে আগামী শনিবার, তার জন্য প্রশাসন প্রস্তুতি নিচ্ছে। বলা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে অবাধ এবং শান্তির ভোট করতে তারা তৈরি। পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।